আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জানিয়ে দেব যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোথায় কোথায় আপনাদের সেবা দেওয়া হবে। বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রবাসী ভাইরা আমাদের প্রশ্ন করে থাকেন, ভাই কবে আমাদের এলাকায় আসবে? কেননা বাংলাদেশের যে এম্বাসি সৌদি আরবে দুইটা জায়গা আছে, একটা আছে রিয়াদ আর একটা আছে জেদ্দা। তো এই দুইটা জায়গায় ছাড়া অন্যান্য জায়গায় যে সেবাগুলো তারা দিয়ে থাকে, সেই সেবাগুলো তারা স্পেশালি শুক্র এবং শনিবারে দিয়ে থাকে, প্রত্যেকটা সপ্তাহে যারা কোনো না কোনো অঞ্চলে যেয়ে থাকে। সো আজকে আপনাদের জানাবো খামিজ মুসাইদে যারা আছেন, খামিজ মুসাইদের প্রবাসী ভাইরা তাদের জন্য কিছু সেবা। তারা যদি মনে করে যে পাসপোর্ট বানাবো বা পাসপোর্ট রিনিউ করবো, সেই সেবাগুলো সেখান থেকে পাবে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, প্রবাসী কল্যাণ বা বিএমডি যে কার্ড, সেই কার্ড বানাতে পারবে। 170 রিয়াল খরচ হবে সেখানে। আমি একটু ক্লিয়ার করে আপনাদের বলতেছি, এখানে অনেক সুন্দর করে লেখা আছে, সেটা আমি দেখলাম না একটু। সো 170 রিয়ালের বিনিময়ে আপনি এই কার্ডটি করতে পারবেন, এবং আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হলো ইকামার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, 2 কপি ফটো, এই জিনিসগুলো আপনার লাগবে। বা যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রেও এই জিনিসগুলো আপনার লাগবে। সেক্ষেত্রে নমিনির ফটোকপি বা নমিনির যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনাকে দেওয়া লাগবে। এখন আপনাদের জানিয়ে দিই কোন জায়গায় দিবে। খামিজ মুসাইদ তো শহর ছোটো না, সেখানে দিবে সেবাগুলো। সেই সেবাগুলো কোথায় দিবে? ইস্তরাহা আহাদ মুনিরা, ইস্তরাহা আহাদ মুনিরা বাঙ্গালী মার্কেটের সন্নিকটে। তো এই জায়গাটি যারা চেনেন তারা এই জায়গাতে গিয়ে আগামী শুক্র এবং শনিবার রোজ 12 এবং 13 নভেম্বর 2021 এই তারিখে আপনারা যেতে পারবেন, সেখানে গিয়ে এই সেবাগুলো নিতে পারবেন। সময় হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো বন্ধুরা, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে সেবাটি দেওয়া হবে সেটা হলো যারা আকামার মেয়াদ শেষ করে ফেলেছেন, আকামাগত সমস্যার কারণে দেশে যেতে পারছেন না, তাদেরকে আউটপাসের মাধ্যমে দেশে যাওয়ার সুযোগ সুবিধা করে দিবে। অনেকটাই যেটা আমরা বলে থাকি আউটপাস বা বিশেষ এক্সিট, সেই বিশেষ এক্সিট আপনি কিন্তু নিতে পারবেন। এখানে বলা হয়েছে যে 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 শর্ত লাগবে, আপনি যদি বিশেষ এক্সিট প্রোগ্রামের মাধ্যমে দেশে যেতে চান সেটা কিন্তু এখনও চালু আছে, এবং সেটা খুব পুরোদমে এবং ভালোভাবেই চলতেছে। যাদের ইকামার সমস্যা আছে বা যাদের নামে হুরুপ আছে তারা কিন্তু এক্সিটে যেতে পারেন কোনো রকমের জেল জরিমানা বাদে। তবে এখানে যে বিষয়টা উল্লেখ করেছে তারা তারা বলতেছে এক্সিট যখন আপনাকে দেওয়া হবে তার 15 দিনের ভিতরে চলে যেতে হবে, বা কর্মীর নামে বা স্ত্রী বা তার সন্তান বা তার কোনো নিকটাত্মীয়, নিকটাত্মীয় বলতে ফ্যামিলির কেউ যদি এই দেশে থেকে থাকে, তার নামে যদি স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি থাকে, গাড়ি থাকে বা ট্রাফিক কোনো মামলা বা জরিমানা থাকে বা আকামাগত কোনো জরিমানা থাকে, সেই জিনিসগুলো তাদের পরিশোধ করে তারপর যেতে হবে। তো সেই জিনিসগুলো পরিশোধ করতে হলে অবশ্যই প্রথমত আপনাদের দূতাবাসীতে টিমগুলো যাবে, তাদের সঙ্গে আমার মনে হয় সর্বপ্রথম যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে বিষয়গুলো সুরক্ষা করবেন। তো যারা দেশে যেতে চান স্পেশাল এক্সিট প্রোগ্রাম, তারাও কিন্তু পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, পাসপোর্ট নবায়ন করতে পারবেন বা পাসপোর্ট নতুন বানাতে পারবেন, ছোট বাচ্চা যারা আছে তাদের জন্ম নিবন্ধন কার্ড বানাতে পারবেন, বিএমডি কার্ড বানাতে পারবেন, এই সেবাগুলো কিন্তু আপনাদের দিয়ে থাকে তারা। আর খামিজ মুসাইদে যখন যাবে, আপনারা খামিজ মুসাইদে যে ব্যক্তিরা বা প্রবাসী বাংলাদেশি আছেন তারাও কিন্তু তাদের কাছ থেকে এই সেবাগুলো পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল খামিজ মুসাইদের বাংলাদেশ দূতাবাসের সর্বশেষ একটি সংবাদ আপনাদের জানানোর জন্য আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার ইউটিউব এবং ফেসবুকের হোম পেজে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।